দিন শেষে তিমি মাছের পেটটা ভর্তি করে তিমি মাছরে ফিরায় দেয় কে? বাবুই পাখি তার বাসা ছেড়ে সকালবেলা খালি পেটে বের হয়, বিকেল বেলা পাখির পেটকে ওদর কুর্তি করে পাখিটারে বাসায় ফিরায় দেয় কে? রিকশাওয়ালার পকেটের টাকা নাই, আল্লাহর নাম নিয়ে রিকশাওয়ালা সকালবেলায় রিকশা নিয়ে বের হয়ে যায়, বিকেলবেলা রিকশাওয়ালার পকেট ভর্তি করে টাকা দিয়ে পাঠায় কে? এজন্য রিজিকের মালিক একজন, দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না। পৃথিবীর সব রিজিকের রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায়, সামান্য রিজিক তৈরি করার ক্ষমতা আমাদের আছে নাকি? এই পৃথিবীতে চারজন বাদশাহ ছিলেন, দুইজন মুমিন দুইজন কাফের, যারা গোটা বিশ্বের বাদশাহ, গোটা বিশ্বের দুইজন মুসলিম দুইজন কাফের। কাফিরের একজনের নাম নামরুদ, আরেকজনের নাম বখতানাসর, আর মুমিন একজন হচ্ছে সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে যুলকারনাইন। তো সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ আমি গোটা বিশ্বের বাদশাহ, আমি গোটা পৃথিবীর সব মানুষগুলোকে একবার লাঞ্চ খাওয়াতে চাই। কি খাওয়াতে? লাঞ্চ মানে কি? দুপুরের খাবার। আল্লাহ বলবেন নো? আল্লাহ বললেন নো, ইটস নট ইউর জব সুলাইমান, সুলাইমান এটা তোমার জব না, ইটস মাই ডিউটি, ইটস মাই জব, ইটস মাই বিজনেস, এটা আমার কাজ, আমার কাজ তুমি করতে যাও না। সৈয়দনা সুলাইমান বললেন, আল্লাহ আমারে ট্রাই করার চেষ্টা দেন, সুযোগ দেন, আমাকে একটু ট্রাই করার সুযোগ দেন, চেষ্টা করার সুযোগ দেন, আমি একটু চেষ্টা করতে চাই, গোটা বিশ্বের সব প্রাণীকুলকে, মৎস্যকুলকে, জিনকুলকে, মানবকুলকে খাওয়াতে চাই। আল্লাহ বললেন, সুলাইমান এটা তোমার কাজ নয়, তুমি পারবা না, কাজটা কার? আমি রিজিক দেই। সেদিন সুলাইমান বললেন, লেট মি ট্রাই, আমাকে একটু চেষ্টা করার তৌফিক দেন, আমি একটু করি, দেখি না পারি কিনা। আল্লাহ রাজি হয় না, সুলাইমান নবীও সারে না, ভেজাল আছে না নাই? সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরিতে আল্লাহ রাজি হলেন। সৈয়দনা সুলাইমানের অনুসারী ছিল জিনেরা, জিনেরা আবার ওনার কথা শুনতো। উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন, সাগরের তীরে বিশাল বড় বড় ডেগের মধ্যে রান্না করো, আফ্রিকার গরুগুলোকে ফ্রাই করো, তেমি মাছগুলোকে ভুনা করো, খাসিগুলোকে রেজালা করো, পোলাও করো, খিচুড়ি করো, বিরিয়ানি করো, সব ধরনের খাবার জমা করো, অমুক অমুক দিন দুপুরবেলায় আমি সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের সবাইকে দুপুরের খাবার খাওয়াবো। জিনেরা বড় বড় পাতিলে রান্না করা শুরু করে দিল। রাত্রে রাত্রে সাগরের তীরে 40 কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না, রান্নার স্তূপ। চলে আসলো সেই মহেন্দ্র খন, মহেন্দ্র দিন, যেদিনে না লাগবে না, যেদিন খাওয়ানো হবে ওই দিন সবাই এসেছে। সৈয়দনা সুলাইমান উদ্বোধনী ভাষণ দিবেন, উনি বলতে শুরু করলেন, জিনেরা লাইন ধরবে এদিকে, মাছেরা লাইন ধরবে এদিকে, পাখিগুলো লাইন ধরবে এদিকে, মানুষগুলো লাইন ধরবে এদিকে, সবাই লাইনে লাইনে এসে খাবার খেয়ে যাও। সাগরের ভেতর থেকে বিশাল এক তিমি মাছ এসে বলে, সুলাইমান আমি লাইন মানি না। কি মানি না? আমারে বেলাইনে খাবার দাও। সেদিনা সুলাইমান বলেন, আমি নবী মানুষ, আমি বেলাইন করতে পারি না। তিমি মাছ বলে, আমার পেটে প্রচণ্ড ক্ষুধা, এই ক্ষুধায় যদি আমি মরে যাই তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না, কারণ আমি তোমার মেহমান হয়ে এসেছিলাম। ঝামেলা আছে না নাই? সেদিনা সুলাইমান পড়লেন বিপদে, কি করি? আসলেই তো এই তিমি মাছ আমার মেহমান, আজকে না খেয়ে যদি মারা যায় কিয়ামতের দিন আল্লাহ আমারে ছাড়বে না। সেদিনা সুলাইমান বললেন, ঠিক আছে, শুধু এই তিমি মাছের জন্য বেলাইন, বাকি সবাই লাইনে খাবে। কিছু লোক আছে দেখবেন সব জায়গায় বেলাইন করে, আছে না নাই? র্যাব আছে, পুলিশ আছে, এর ফাঁকে বেলাইন করে ভালায়, আছে না নাই? তো সৈয়দনা সুলাইমান জিনদের আদেশ করে দিল, যাও আফ্রিকার একটা গরু, রোস্ট করা একটা গরু তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দাও। তিমি মাছ বলল, সুলাইমান আমি হা করে রাখবো আমার মুখটা, যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকবা, পেট ভরে গেলেই মুখ বন্ধ করে ফেলবো। সেদিন সুলাইমানের কথা অনুযায়ী জিনের বাদশাহ একটা আস্ত গরু ফ্রাই করা তিমি মাছের পেটের ভিতরে ঢুকাই দিছে, কিন্তু তিমি মাছ হা করে আছে। সেদিন সুলাইমান বললেন, কয়েকটা খাসি মেরে দাও। কয়েকটা খাসি দিয়ে দিল, তারপরও হা করে আছে। বড় বড় ডেক থেকে পোলাও দাও, খিচুড়ি দাও, বিরিয়ানি দাও, আরও কয়েকটা গরু দাও, হা করে আছে। আরও 100 গরু দাও, হা করে আছে। আরও 1000 গরু দাও, হা করে আছে। সুবহানাল্লাহ কবেন না? দিতে দিতে 1 কিলোমিটারের খাবার নাই, 2 কিলোমিটারের খাবার শেষ, 10 কিলোমিটারের খাবার শেষ, 20 কিলোমিটার শেষ, 30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটারের খাবার শেষ, এখনো তিমি মাছের মুখটা হা করা আছে না নাই? সৈয়দনা সুলাইমান সেজদায় পড়ে গেলেন, ডেকে বললেন, আল্লাহ আমি বুঝি নাই, গোটা বিশ্বের সবাইকে তো দূরের কথা, একটা মাছরেও তো রিজিক দিতে পারলাম না, তিমি মাছ এখনো হা করা। ডেকে বলে, সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন 3টা লোকমা খাবার আমারে খাওয়ায়, তুমি 40 কিলোমিটারের খাবার পেটে দিয়েছ, কিন্তু আল্লাহর 3টা লোকমার 1টা লোকমার সমানও হয় না।
এজন্য আল্লাহ বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত প্রাণী আছে মানুষ আছে সবাইকে রিজিক দেয় কে? আল্লাহ। এজন্য রিজিকের মালিক আল্লাহ। ডেকে বললেন গোলাম আজাব আর গজব ততদিন আসবে যতদিন তোমাদের নাফরমানি বন্ধ না হয়, আর যেদিন থেকে নামাজে হয়ে যাবা যেদিন থেকে আল্লাহ ওয়ালা হয়ে যাবা আজাব আর গজব বন্ধ করে দিবে কে? আল্লাহ। রহমত দিয়ে দেশটারে ভরে দিবে কে? আল্লাহ। লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, শুকরিয়া করো আমি নিয়ামত বাড়ায় দিব। কার কথা? আল্লাহর। আর জোরে বলেন কার? আল্লাহ। সব সময় আমাদেরকে তুমি নিয়ামত গুজারদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দাও। আমিন। আর জোরে পড়েন আমিন। আমিন। সাইয়েদনা ইব্রাহিম ওনার ছেলে ইসমাইলের দেখতে গেলেন, অনেক দিন পরে দেখতে গেলেন। ওই দিন বাড়িতে সাইয়েদনা ইসমাইল বাড়িতে নাই, বনে গিয়েছে শিকার করার জন্য। বাড়িতে সাইয়েদনা ইসমাইলের বিবি সাইয়েদনা ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো ওয়ালাইকাস সালাম। গলার মধ্যে কোনো মায়া নাই, মহব্বত নাই। জিজ্ঞেস করলো সাইয়েদনা ইব্রাহিম মা কেমন আছো? কাইফা হালুকিয়া উম্মি, মেয়েটা কয় বেশি সুবিধার না। তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে? ভালো না। তোমার জামাই কই? বনে গেছে। এবার মেয়েটা বলতেছে আমনে কেডা? সাইয়েদনা ইব্রাহিম বলে আমি কে চিনবা না। ইদা যা যাওজুকে মিনাল গাবা, স্বামী যখন বন থেকে ফিরবে ফাকরাই আলাইহি সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা। ওয়া মুরিহি ইগাইরা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাটটা যেন তোমার স্বামী পাল্টে দেয়। এই কথা বলে বুখারীর বর্ণনা। কিসের হাদিস? বুখারীর হাদিস। ইব্রাহিম চলে গেলেন। ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া আইছিল। বুড়া কে আইছিল? সাইয়েদনা ইসমাইল বলে কোন বুড়া আসছে? কি বলছে? বিবি বলে আপনারে সালাম বলছে ওয়ালাইকুমুস সালাম, আর কি বলেছে? আর বলছে ঘরের দরজার চৌকাট যেন আপনি পাল্টে ফেলেন। এই কথা বলার পরে সাইয়েদনা ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই? নিজের কপাল পড়লি, নিজের কপালে নিজে কুড়াল মারলি। ও মিয়া, চোর বোঝে চোরের সিগনাল, পুলিশ বোঝে পুলিশের সিগনাল, নবী বোঝে নবীর সিগনাল, ঠিক কিনা? সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে। ডেকে বললে এটা বুড়া না, এটা তোর শ্বশুর, এইটা আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না, এটা তোর রেড সিগনাল, এটা তো বিপদ সংকেত। আমার বাবা যা বলেছে এর মানে হলো তোরে যেন আমি তালাক দেই। গেট আউট, গেট আউট, আই ডিভোর্স ইউ, তোরে তালাক দিয়ে দিলাম। বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস। আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি? আবার দিয়া ফেলেন? দিয়েন না, মুসিবত আছে। আপনার বাবাও বাবা, সাইয়েদনা ইসমাইলের বাবা, ইব্রাহিমও বাবা, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম মন গড়া কথা বলতেন না, আকাশ থেকে ওহি আসলে বলতেন। এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দে, দিয়েন না, খবরদার। বাবারও বুঝাইবেন, বউরেও বুঝাইবেন, ঘরে সংলাপ করবেন, সমঝোতা করবেন। আমাকে দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে? আমরা সংলাপ করব, ঠিক কিনা? ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব। মিলাইয়ে দিবেন, হ্যাঁ, বুঝাইয়ে দিবেন, বাবারও বুঝাবেন, বউরেও বুঝাবেন। তালাক দেওয়ার ইসলামী যে সিস্টেম, এটাকে মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না, ডিভোর্স রেট একেবারে কমে যাবে। এখন ঘরে ঘরে তালাক, ঠিক কিনা? তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে, যে তালাক পঞ্চম ধাপে। প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না, বউয়ের সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না, বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও, বসুন্ধরায় শপিং করে দিবা, নানির লয়ে ঘুরতে যাবেন, যমুনা ফিউচার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিনা দিবেন, কসমেটিক্সের বক্স কিনা দিবেন। এই জন্য বললো ফাইদু হুন্না, ব্যাপার দায় চললে ওয়াজ করবেন, নসিহত করবেন, বুঝাবেন। বাজার তো এমনি মহিলা আরো দই গেছে। আল্লাহ বললেন ফাইদু হুন্না, বিছানা আলাদা করেন, বউ থাকবে এক ঘরে, আপনি থাকবেন আরেক ঘরে। হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বুঝাবুঝি ভেঙে যাবে, স্ত্রী ফিরে আসবে, ঠিক না? এতেও কাজ হয় না। তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবু হুন্না, এবার একটু শাসন করেন, ঘুরতে নিলেন কাজ হয় না, শাড়ি কিনা দিলেন কাজ হয় না, রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না, এরপর ওয়াদ্রিবু হুন্না, শাসন করেন। অনেক এটার অর্থ করে বউরে পিটাও না, পিটানো না। বিশ্বনবী কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই, ঠিক কিনা? এ অদ্রিবু হুন্নার শাব্দিক অর্থ হলো পিটাও, কিন্তু পারিভাষিক অর্থ হলো স্ত্রীকে একটু শাসন করো। মুফাসসিররা আয়াতের তাফসীর করতে যেয়ে হয়রান হয়ে গেছে। অনেকে বলছে ছোট কাঠি দিয়ে পিটাও, আর বলে এই কথা শোনো না কেন, দুইটা বাচ্চা হয়ে গেছে, তিনটা সন্তান হয়েছে, এখন সংসার ভাঙতে চাও কেন?
অনেক মুফাসসির বলে মেসওয়াক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে, অনেক মুফাসসির কয় কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে, ঠিক কি না? ওয়াদ্রিবু হুন্না, শাসন করো, শাসনও যখন কাজ হয় না। তারপরে আল্লাহ বললেন ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা, উভয় পক্ষের মুরব্বীরা বসবে, মিলায় দেওয়ার চেষ্টা করবে, এতও কাজ হয় না। চারটা স্টেপ শেষ, পঞ্চম স্টেপে তালাক, তাও রাগের সুরজে আমরা বলে দিই তিন তালাক, বাইন তালাক, এভাবে না। তালাক দুই ধরনের, তালাক আর সুন্নি তালাক আল বেদাই, একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক। বেদাতি তালাক দেয়া যাবে না, সুন্নাতি তালাক দিবেন, মানে প্রতি মাসে একটা। আপনার বউয়ের যখন মাসিক হয় না, যখন পিরিয়ড হয় না, আপনার বউ যখন সুস্থ আছে, ক্লিন আছে, তখন এক তালাক, এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই? এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক, দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই? ঘরে রাখবেন, হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে, বিবির মন নরম হয়ে যাবে, বিবিকে ফিরে আনা যাবে। তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন আর ফিরে আনার সুযোগ নাই, এটাকে বলে আত্তালাক আল বাইন আল বাইনুনা, এরপরে আর ফিরে আনার সুযোগ নাই। এই প্রসিডিউরগুলো যদি মেনটেন করেন তালাক হবে, তালাক হওয়ার সুযোগ আছে, এজন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন, ডিভোর্স রেট কমে যাবে। ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিছে, কয় তালাক? এরকম ডাকাত বাংলাদেশও আসে না নাই, 100 তালাক দিছে। এখন ওয়াইফ যে ওমরে ফারুককে বিচার দিছে, ওমরে ফারুক বললো তোমার হাজবেন্ডকে ডেকে আনো, ডেকে আনা হলো, কিরে কয় তালাক দিছস? কয় 100 তালাক। দিবি তিন তালাক, 100 তালাক দিছস কেন? কয় মেজাজ গরম আছিল। ওমরে ফারুক বলে ঠিক আছে, বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক এখন তোর পিঠে পড়বে। সুবহানাল্লাহ, পড়েন? এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো, সব তালাক বন্ধ হয়ে যেত, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বউরে তালাক দে, তালাক দিবেন না, বুঝাবেন, বাবারেও বুঝান বউরেও বুঝান, বরকত দিবে কে? সাইয়েদ ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেল, মনে আছে ঘটনা? না, ভুলে গেছেন বোধ হয়। তালাক দিয়ে দিলেন বিবিকে, নতুন সংসার শুরু হলো, আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন। 3 বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার বেড়াতে আসলেন, আজকেও সাইয়েদনা ইসমাইল বাসায় নাই। সাইয়েদনা ইব্রাহিম সালাম দিলেন, আসসালামু আলাইক। এবার জাদুমাখা কণ্ঠে, কুকিল কণ্ঠে, মোলায়েম কণ্ঠে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুমুসসালাম, ওয়ালাইকুমুসসালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মি, মা কেমন আছো বলো বলো। মেয়েটা বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। পড়ে সংসার কেমন চলে? কয় খুব ভালো। খাওয়া দাওয়ার অবস্থা কি? কয় আরো ভালো। এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না, কে আপনি ঘরে আসেন? সাইয়েদনা ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না, ঘরেও আসবো না। মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব, সুবহানাল্লাহ। কোন জোর করে ঘরে নিলেন, শরবত খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, রুটি খাওয়ালেন, মাংস খাওয়ালেন। সাইয়েদনা ইব্রাহিমও চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ও মিয়া এটাও মাই আগেরটাও, আহা বেশ কম আসরা নাই। সাইয়েদনা ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ইদা জা জাওজুক মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে, ফাকরা ই আলাইহি সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা, ওয়া মুরিহি আই ইউসবিতা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার নতুন চৌকাট যেন জীবনেও না পাল্টায়। চলে গেলেন, ইসমাইল আসলেন, বেবি বলল নুরানি চেহারার এর এক আল্লাহর ওলির মতো মুরব্বী লোক আসছিল, মুরব্বী আসছে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন, কিরে আগে তো একটা ঘটনা ঘটছে ঠিক কিনা, কেমন আচরণ করেছিস বল। বিবি বলে আপনি ভয় পাবেন না, আমি খুব ভালো আচরণ করেছি, আপ্যায়ন করেছি। তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান, সুবহানাল্লাহ। সাইয়েদনা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন, বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, কি এ প্লাস? যেই মুরব্বী লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয়, তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খলিল, আমার বাবা যেই কথা বলে গিয়েছেন, যে ইঙ্গিত দিয়েছেন, এটা তো গ্রিন সিগনাল। আমার বাবা বলেছেন তোমার যেন কোনোদিন তালাক না দেই, তোমার যেন ছেড়ে না দেই, এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে ধরলাম, জান্নাতে যেন তোমার হাত ধরেই দুজনে জান্নাতে ঢুকে যাই। এজন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি? জোরে বলেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সাথী কে হবে?
আল্লাহ বললেন সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, কিয়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই। কে হবে? কসাই। জোরে বলেন না, কসাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একটু ফেড়া হলেন, কিরে কসাই কেন আমার সাথী হবে? আমি নবী মানুষ, নবী হবে আমার সাথী, আল্লাহর ওলিরা হবে আমার সাথী, কেন কসাই হবে আমার সাথী? রব্বুল আলামিন বললেন, মুসা যাও নিজেই যে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথী। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে গেলেন, যে দেখে না কসাইয়ের স্পেশাল কোনো আমল নাই, খালি গোশত কাটে। কি কাটে? সারাদিন গোশত কাটার পরে বিকেলবেলা বড় একটা গোশতের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনিও কসাইয়ের পেছনে পেছনে ছদ্মবেশে রওনা হয়ে যায়। কসাই বাড়িতে ঢুকার পরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দরজায় নক করতে লাগলেন, কসাই দরজা খুলে দিতে লাগলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পরিচয় গোপন করে বলে, আমি একজন মুসাফির, আজকে রাতে ও কসাই ভাই আপনার বাড়িতে থাকতে চাই। কসাই বলে, আহলান সাহলান, আসেন এই ঘরের মধ্যে বসেন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। পাশের ঘরে যে কসাই মাচার উপর থেকে বৃদ্ধা একটা নারীকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে টাওয়াল দিয়ে গা মুছে গোশত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোশত এই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয়। মহিলাটা তৃপ্তি সহকারে খাওয়ার পরে হাত দুইটা উপরের দিকে তুলে আঁচলটা পেতে আল্লাহর ডেকে বলে, আল্লাহ আমার ছেলের উপর আমি সন্তুষ্ট, এই বলে বিড়বিড় করে কি যেন দোয়া করে দেয়। মহিলাটাকে খাওয়ানোর পরে কসাই প্লেটের মধ্যে গোশত আর রুটি এনে সাইয়েদনা মুসার কাছে এসে বলে, ও মুসাফির ভাই, এই নেন আপনার রাতের খাবার, রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান, সকালে আপনি যাবেন আপনার পথে, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা বলে, ও কসাই আগে বলো এই বৃদ্ধা মহিলাটাকে। কসাই বলে, বৃদ্ধা মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার কেউ নাই, আমি ছাড়াও এই বৃদ্ধা মহিলার কেউ নাই, এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা, মা ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়াও মায়ের কেউ নাই। প্রতিদিন আমি আমার মারে গোসল করাই, নিজ হাতে রান্না করে খাওয়াই। সাইয়েদনা মুসা বলে, তোমার মা হাত তুলে কি দোয়া করলো এটা বলো। কসাই বলে, আমার মা প্রতিদিন রাতে খুশি হয়ে একটা পাগলা দোয়া করে, গত কয়েক বছর ধরে এই দোয়াটা করছে, অনেক বছরের দোয়া, আমি জানি কোনো দিন এই দোয়াটা কবুল হবে না। সাইয়েদনা মুসা বললেন, কি দোয়া? কসাই বলে, আমার মা খুশি হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলে, আল্লাহ আমি আমার ছেলের উপর অনেক সন্তুষ্ট, শুনেছি এই জামানার বানী ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর, তার নাম নাকি মুসা কালিমুল্লাহ, আমি তোমার কাছে দোয়া করে গেলাম আমার ছেলের তুমি ওই মুসা নবীর সাথে জান্নাতে ঢুকাইয়া দিবা। মুসা আলাইহিস সালাম বলে, কানেকশন তো এই জায়গায়, আসল কানেকশন তো এখানে, এটা তো মায়ের দোয়ার বরকত। আল্লাহু আকবার। এজন্য মায়ের দোয়ার বরকতে কসাইকেও নবীর সাথী বানিয়ে দিয়েছে কে? বিশ্বনবী বাবা মার আদর পায় নাই, জন্মের আগে বিশ্বনবীর বাবা নাই, ছয় বছর বয়সে মা নাই, দাদার কাছে মানুষ হয়েছেন, চাচার কাছে মানুষ হয়েছেন। বিশ্বনবী হুদাইবিয়ার উমরা যেদিন করতে যাবেন, 1400 সাহাবীকে নিয়ে বিশ্বনবী উমরা করার জন্য রওনা হলেন। পথিমধ্যে আবওয়া নামক জায়গার মধ্যে বিশ্বনবীর মায়ের কবর, বিশ্বনবীর মায়ের নাম কি? তোরা দেখে যা মিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙ্গার বিদোলে, তোরা দেখে যা আমিন কোলে, কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে লই, কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই, পরে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ার খোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। ঠিকিরা মায়ের কবর পড়লো সামনে, জায়গার নাম আবওয়া, ছোট্ট একটা টিলা। 1400 সাহাবীদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন, ও সাহাবারা এটা আমার মায়ের কবর, আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার, তোমরা যারা জিয়ারত করতে চাও আসো। 1400 সাহাবী বলে, আমরাও আপনার মায়ের কবর জিয়ারত করব। বিশ্বনবী 1400 সাহাবীরে বললেন, জিয়ারত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবা না। 1400 সাহাবীকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন, বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীর কান্না দেখে 1400 সাহাবাও কান্না শুরু করে দিল। বিশ্বনবী 1400 সাহাবীদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, তোমরা কাঁদো কেন? সাহাবারা বলে, নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি,
আপনারে কাঁদতে দেখলে আমাদেরও কান্না আসে, আপনার চোখ দিয়ে দর দর করে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ আর শুকনা রাখতে পারি না। বিশ্বনবী বললেন, আদ্রাকাতনি রহমাতুহা ফাবাকাইতু। আমার ছোটবেলার স্মৃতি মনে পড়েছে, আমার মা যে আমারে আদর করেছে ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে। আমার মা আমি না আমারে জৈতুনের তেল মালিশ করে দিত গায়ে, আমার মা মানা আমারে জামা পড়িয়ে দিত, কোলে নিত, আদর করত, চুমু খেত, ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে, তাই আমি কাঁদি তোমরা কাঁদো কেন। বিশ্বনবী মায়ের আদর পায় নাই, কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে, এজন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী কানা ইউকাসিমুল আহমান ফিল জিআররানা, জিআররানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছেন। কিসের গোশত? বাংলাদেশে কুরবানির গোশত বিতরণ হয় কি হয় না? জোরে বলেন, বিশাল লম্বা লাইন। বিশ্বনবী লাইনের মধ্যখান থেকে বৃদ্ধা একটা নারীকে আলাদা করে নিয়ে আসলেন। বিশ্বনবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, মহিলাটারে বসালেন, বড় একটা গোশতের টুকরা দিলেন, প্যাকেট দিলেন। বৃদ্ধা মহিলাটাও বিশ্বনবীর মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে দোয়া করে গেল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার মানুষ, কাউকে তো লাইন থেকে আলাদা করলেন না, কে এই বৃদ্ধা মহিলা, কেন এই মহিলারে নিজের চাদরের উপরে বসতে দিলেন? বিশ্বনবী বললেন, জন্মের আগে আমি বাবা হারালাম, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, মায়ের বুকের দুধ আমি খেতে পারি নাই, যেই মহিলাটারে আমার চাদরের উপরে বসতে দিলাম এই মহিলাটা হলো আমার দুধ মা হালিমা, বনু সাদ গোত্রের হালিমা। এই হালিমার বুকের দুধ খেয়ে আজকে আমি তরতাজা নবী মুহাম্মদ চিল্লায় কোন আল্লাহ আকবার। এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই? কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, গরম আওয়াজে কথা বলা যাবে না, উচ্চবাচ্য করা যাবে না, কোমল আচরণ করতে হবে, মা বাবার দোয়া নিতে হবে। কোনো কারণে মা বাবার সাথে যদি ঝগড়া হয়, বাগবিতণ্ডা হয়, আজকের মাহফিলের পরে মা বাবার পা ধরে আমরা ক্ষমা চাবো। রাজি আছেন? সবাই রাজি আছেন? কেউ যদি মা বাবার পা ধরে ক্ষমা চায়, মা বাবা কি ক্ষমা না করে পারে? আর আম্মা আব্বার পায়ে ধরে চোখের পানি ছাড়তে কি কোনো লজ্জা আছে? জোরে বলেন, আছে? আজকে আমরা ক্ষমা চাইব, আজকে আমরা দোয়া নিব। মা বাবার দোয়া সবচেয়ে বড় দোয়া, মায়ের দোয়া থাকলে ওই ব্যক্তি কখনো ব্যর্থ হয় না, মায়ের দোয়া আল্লাহর রহমত। এই দুইটা যদি জিনিস যদি কারো জীবনে থাকে, সফলতা তার হাতে ধরা দিবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আমার স্পেশাল ফয়সালা দুইটা, কয়টা? অকদা রব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম ফয়সালা ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? আল্লাহ ছাড়া কোনো মাজারে যে সেজদা দেয়া যাবে? দ্বিতীয় ফয়সালা হলো মাতা পিতার খেদমত করতে হবে। আমরা যতটুকু পারি মা বাবার জন্য অর্থ ব্যয় করব, তাদের খেদমত করব, তাদের কাছ থেকে দোয়া নিব। আমাদের জীবনকে উজালা করে দিবে কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। তোমরা বেশি বেশি দান খরচ করো, কারণ মেরাজের রাতে আমি আমি দেখেছি পুরুষদের চেয়ে তোমরা নারীরা বেশি জাহান্নামী। নারীরা বলল, কেন রাসূল, আমরা জাহান্নামী কেন, আমগো দোষ কি? বিশ্বনবী বললেন, দুই কারণে, তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি মহিলাদেরকে লানত দাও। রেগে গেলে নারীরা বলে, হেতের উপরে আল্লাহর ঠেড়া হইতো, হেতের উপরে আল্লাহর গজব হইতো, বলে না তো? এক নারী আরেক নারীকে এরকম গালি দাও, ভর্ৎসনা করো, লানত দাও, এটা এক কারণ। আরেক হচ্ছে তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর নাশুকরি করো। মায়েরা বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, স্বামীর নাশুকরি করবেন না, এটা বড় কবিরা গুনা। আপনি অনেক আল্লাহর ওলি হতে পারেন, নামাজি হতে পারেন, কিন্তু আপনার স্বামী যদি আপনার উপর নাখোশ থাকে, জান্নাতের দরজা আপনার জন্য খুলবে না। বিশ্বনবী ফাতেমারে বললেন, ফাতেমা আলী কোথায়? ফাতেমা বলল, আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী ডেকে বললেন, ফাতেমা, তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী তোমার স্বামী, আলী যদি তোমার উপর নাখোশ থাকে, জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না। কোথায় গেছে আলী, কোথায়? বললেন যে মসজিদে নববীতে গেছে। বিশ্বনবী যেয়ে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে। বিশ্বনবী মজা করে ডাক দিলেন, ইয়া আবা তোরাব, তোরাব অর্থ বালি, তোরাব মানে কি? বিশ্বনবী ডাক দিলেন, ইয়া আবা তোরাব, মানে হে বালির বাবা আলী, ওঠো। এখন আলী ওঠে না, রাগ করে আসছে। বিশ্বনবী এদিক দিয়ে তাকায়, আলী ওইদিকে তাকায়। বিশ্বনবী ওদিকে আসলে আলী এদিকে তাকায়। মনে মনে কয়, এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে, এখন আপনি গুতাইতেছেন।
বিষ্ণু বিজয় বললো, আলী রাগ করো না, ওঠো, তুমি আমার চাচাতো ভাই, আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছ। ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন, সাইয়েদনা আলী উঠতে বাধ্য হলেন। বিষ্ণবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে? উঠে গেলেন, ঘরে নিয়ে আসলেন। নিয়ে এসে বিষ্ণবী খাটের মাঝখানে শুইলেন, ডান দিকে শোয়ালেন আলীকে, বাম দিকে শোয়ালেন ফাতেমাকে। এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন, নসিহত করতে লাগলেন, গল্প শোনাতে লাগলেন। কি রোম্যান্টিক শ্বশুর! এরকম রোম্যান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে? সুবহানাল্লাহ, পড়েন। বিষ্ণুনবীর কাজই ছিল ঝগড়া লাগলে এরকম মিলায়া দেওয়া। কি করা? মিলায়া দিবেন। সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগায়া দেয়, আছে না নাই? আগুন লাগলে কি দিয়ে নিবান? পানি ডালতে হয়, অনেকে তেল ডালে, কি ডালে তো আগুন আরো জ্বলে ওঠে। বিষ্ণুনবী বললেন, না খবরদার, ইসলাহু জাতিল বাইন, মিলায় দিবেন। স্বামী স্ত্রীর ঝগড়া মিলায় দেন, ভাইয়ে ভাইয়ে কোপাকুপি মিলায় দেন, এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগাইয়া মিলায় দেন। জান্নাতে আপনার ঘরটারে বড় করে দিবে কে? বিশ্বনবীর কাজ ছিল মিলায় দেয়া। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল, এই গোত্রের মধ্যে 120 বছর ধরে মারামারি। কয় বছর? কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না। গোত্র দুইটার নাম হচ্ছে আউস আর খাজরাজ। আউস খাজরাজের মারামারি, বাবা মরে যাওয়ার সময় ছেলেরে ওসিয়ত করা যায়, নসিহত করা যায়, বাবারে আমারে কোপাইছে তুইও কোপাবি। ওই ভুলা আবার নাতিরে কয় আমারে মারছে তুইও মারবি। তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে, কেউ আর থামাইতে পারে না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে 7 দিনের মাথায় 120 বছরের মারামারি থামায় দিলেন। কি নবী ছিল! মিলায় দিতেন। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাইয়ে ভাইয়ে মারামারি লাগলে মিলায় দাও, স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায় দিবেন। এজন্য মায়েরা বোনেরা, বিশ্বনবী বলেছেন তাকফুরনাল আশিরা, মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর নাশুকরি করে। স্বামী দিতে পারলে ভালো, দিতে না পারলে কয় তুমি আমার জীবনে কিচ্ছু দাও নাই, এরকম আছে না নাই? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর, ঠিক কিনা? এই জন্য এই সম্পর্কটা সাইয়েদনা আদম আর হাওয়া থেকে শুরু হয়েছে, কেয়ামত পর্যন্ত স্বামী আর স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে? তো এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, তারা যদি কিছু প্রসিডিউর মেনটেন করে। বিশ্বনবী বললেন, কোন নারী যদি 4টা কাজ করে ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বাআলাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মায়েরা ভালো করে শুনেন, যে নারী 5 ওয়াক্ত সালাত পড়বে, রমাদানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, এই 4টা কাজ করলে আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। এজন্য বিশ্বনবীও কালেকশন করতেন। তো বিশ্বনবী বললেন, মহিলারা বেশি বেশি দান করো। এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো, কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ হাতের বালা, কেউ পায়ের নূপুর, কেউ গলার চেইন। বিশ্বনবীর হাতে জেহাদের জন্য দান করতে শুরু করলেন। বিশ্বনবীর হাত কয়টা? একটা বলে, দুইটা। তো দুই হাতে বিশ্বনবী আর কয়টা নেবেন? আর নিতে পারে না। বেলালরে বললেন, বেলাল তোমার চাদরটা নিয়ে আস। বেলাল এরকম চাদর নিয়ে ধরলেন, বিশ্বনবী কালেকশনের ওয়াজ শুরু করলেন, আর বেলাল কালেকশনের সব জিনিসপত্র গুছাতে লাগলো। কোন সুবহানাল্লাহ! এজন্য কালেকশন করাটাও সুন্নাত, তবে ওইটা একটা লিমিটেশনের মধ্যে, একটা সৌন্দর্যের মধ্য দিয়ে। কিছু কিছু মাদ্রাসার ছেলে মেয়েদেরকে চাল ওঠানোর জন্য বাড়ি বাড়ি পাঠায়, আসে না নাই? এদের ছোটবেলা থেকে মানসিকতাগুলো নষ্ট করে দেওয়া হয়। কেমন করে ওদের কাছে হাত পাতবে এটা শেখানো হয়। ইসলাম বলে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন আল ইয়াদি সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। যে দেয় আর যে নেয় তাদের মধ্যে সে সেরা, যে দেয়। চিল্লাই কোন, ঠিক কিনা? আবার ইসলাম বলে, দেওয়ার সময়ও ভারসাম্য করে দিবা, দেওয়ার সময় কিপটামি করা যাবে না, আবার ঘরে যা আছে সব দিয়ে দেওয়া যাবে না, ঠিক কিনা? বিশ্বনবীর গায়ে একবার একটা জুব্বা, কয়টা? এক ভিক্ষুক এসে বলে, নবী আমার জুব্বা নাই, আমার জুব্বা দেন। দয়ার নবী, মায়ের নবী, নিজের জুব্বাটা খুলে দিয়ে ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন। এখন নবীর গায়ে কোনো জুব্বা নাই। বিশ্বনবী এখন ঘর থেকে বেরোতে পারে না, সাহাবারা এসে ঘরে নক করে, বিশ্বনবী বেরোতে পারে না। আল্লাহ আয়াত নাজিল করলেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। মুমিন বান্দাদের গুণাবলী, যখন দান করে কিপটামি করবে না, আবার অপচয়ও করবে না। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, নবীরে ধমক দিলেন, ও নবী, দুইটা জামা থাকলে একটা দিতেন, তিনটা থাকলে একটা দিতেন, একটা যখন ছিল এটা দিলেন কেন, এখন নিজে পড়বেন কি? সুবহানাল্লাহ, কবেন না? সুবহানাল্লাহ।
ইসলাম তো ব্যালেন্সড রে ভাই, ইসলাম ভারসাম্যপূর্ণ, ইসলামের সব বিধানগুলো আপনার সাথে স্যুট করবে, ম্যাচ করবে, এটা জীবন ঘনিষ্ঠ। ইসলামে এমন কোনো বিধান দেয়া হয় নাই যেটা আপনার খারাপ লাগবে। অন্যান্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, আমার ইসলাম যে আহকাম আমাদেরকে দিয়েছে এরকম বিধান কোনো ধর্মের ভেতরে নাই। চিল্লা এখন ঠিক কিনা? হিন্দু ভাইদের প্রতি আমি শ্রদ্ধা রাখি, কারণ অনেক হিন্দু আমার মাহফিলে এসে কথা শুনে। হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল সতীদাহ প্রথা, স্বামী মারা গেলে ওয়াইফকেও স্বামীর সাথে বেঁধে আগুন দিয়ে জ্বালায় দাও, ছিল না নিয়মটা? রাজা রামমোহন রায় এসে এটা উঠায় দিল। হিন্দু ধর্মে এখনো একটা নিয়ম আছে, পাক্কা হিন্দু হইতে হলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব। লা ইলাহা সাল্লাল্লাহু। হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, গরুর পেশাব খাওয়া লাগে, গরুর পেশাব খেতে হয়। আমরা কি পেশাব খামো গরুর? এক কোটি টাকা দিলে? দুই কোটি? পাঁচ কোটি? না, এটা আমাদের রুচিতে হবে না। কি সুন্দর, আমাদের রুচিতে বাদে এমন কোন নিয়ম আল্লাহ দেয় নাই, সুবহানাল্লাহ। আবার আমাদের সেলফ ডিমান্ড, আমাদের ডিজায়ার, আমাদের চাহিদা, আমাদের মননশীলতাকেও ইসলাম গুরুত্ব দিয়েছে। বিশ্বনবী বললেন, ইদা জা আল আশা ওয়াল আশা মান ফাকদ্দিমুল আশা ক্বাবলা আল আশা। ইসলামে রাতের নামাজকে বলে এশা, রাতের নামাজকে কি বলে? আর রাতের খাবারকে বলে আশা, কি বলে? ইসলাম বলে এশা আর আশা দুইটা যদি একসাথে আসে, এশার নামাজ রাখো আগে আশা খায়াল। সুবহানাল্লাহ। এশারও আজান হচ্ছে, গরম গরম বিরিয়ানি চলে আসছে, কি করবেন? আগে বিরিয়ানি খেয়ে নেবেন, আগে পেটটারে ঠান্ডা করবেন। তা না হলে বিরিয়ানির প্যাকেট রেখে দিয়ে যদি নামাজ পড়েন, নামাজের মধ্যে বিরিয়ানির চিন্তা আসে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? কি সুন্দর ইসলাম! ইদা জা আল আশা ওয়াল আশা ফাকদ্দিমুল আশা ক্বাবলা আল আশা, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, কথা বল। এজন্য রাব্বুল আলামিন বলেন, এমন কিতাব একটা দিলাম, এই কিতাব তেলাওয়াত করলে হৃদয়টার ঠান্ডা করে দেয় কে? আল্লাহ। ঈমান বাড়িয়ে দেয় কে? আল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দাদের সামনে কোরআনের তেলাওয়াত করলে ঈমান বাড়ায় দেয় কে? আল্লাহ। শুধু মুমিনদের ঈমান বাড়ায় না, কাফেরদের সামনে তেলাওয়াত করলে কাফেরদের কলিজাও ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। পড়েন। মিশরের একজন কারি ছিল, কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়াতে একটা সফর করলো। তখন আবার রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। কি ছিল? সোভিয়েত ইউনিয়ন, এখন হয়েছে রাশিয়া। বিশাল মন্ত্রী পরিষদের বহন নিয়ে গেল রাশিয়ার প্রেসিডেন্ট, মিশরের প্রেসিডেন্টকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে ওয়েলকাম করলো। এবার মিশরের প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদকে পরিচয় করায় দিচ্ছে যে এটা হচ্ছে আমার হোম মিনিস্টার, এটা আমার এডুকেশন মিনিস্টার, এটা আমার ফিনান্স মিনিস্টার। তো সবাইকে পরিচয় করে দেওয়ার পরে ওনার সাথে যে মিশরের কারি আব্দুল বাসেতের দিকে তাকিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলে, এইটা আবার কোন মন্ত্রী? এটা হোমমন্ত্রী, এটা শিক্ষামন্ত্রী, এটা অর্থমন্ত্রী, এই যে জুব্বা পরা এই লোকটা, এটা আবার কোন মন্ত্রী? তো মিশরের প্রেসিডেন্ট বলে, এটা আমাদের কোনো মন্ত্রী না, এটা আমগো কারি। এটা কি? হেরা কি কারি কি বুঝে? এরা বলতেছে কারি আবার কি? তো মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বলে, হি ইজ দ্য রিসাইডার অফ আওয়ার হোলি বুক কোরআন, তিনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনায়। আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে ওনাকে ইনভাইট করি, উনি আমাদের ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করে শোনায়। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, তোমাদের ধর্মগ্রন্থ আবৃত্তি করে শোনায়, তোমাদের প্রোগ্রামে আজকে রাতেও তো আমাদের জাতীয় প্রোগ্রাম, একটা বড় প্রোগ্রাম আছে, যেই প্রোগ্রামে আমরা সবাই মদ খাবো আর বেলি ড্যান্স দেখবো, কোমর দুলানো ডান্স, রূপবানে নাচে কোমর দুলাইয়া, এই কোমর দুলানো ডান্স আমরা দেখব। তো তুমি যদি বলো আজকের এই ডান্স বন্ধ করে আমরা তোমাদের কারি সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনতে পারি। জামাল আব্দুল নাসের বলল, ঠিক আছে তাই করেন, ডান্স বন্ধ করে দেন। তো রাশিয়ার প্রেসিডেন্ট কয়, ওকে ডান, দ্য ডিসিশন ইজ ফাইনাল, আজকে রাতে কোমর দুলানো নৃত্য হবে না, আজকে তোমাদের কারি সাহেবের তেলাওয়াত শুনবো আর মদ খাবো। কি খাবো? ড্যান্স বন্ধ করছে মাগার মদ বন্ধ করে নেই। তো আব্দুল বাসিত রাজি হলেন, ওনাকে নিয়ে যাওয়া হলো, সিঙ্গাররা গিটার দিয়ে যেখানে গান গায় ওখানে বসানো হলো ওনারে, আর সবার হাতে মদ, উইস্কি, রেড ওয়াইন, অ্যালকোহল নিয়ে বসেছে যে মদ খাবে। রাতে এরা মদ খায়, দু এক প্যাক না খেলে এদের ঘুম হয় না।
তা আব্দুল বাসেত ওই দিন তেলাওয়াত করেছিলেন চোখ বন্ধ করে, আর চোখ বন্ধ করার আগে তেলাওয়াতের আগে আল্লাহ বলেছেন, আল্লাহ এই যে এতগুলো কমিউনিস্ট লিডার, আমি আমার গলায় তুমি যত সুর দিয়েছো আমি দরদ দিয়ে তেলাওয়াত করব, তুমি তোমার কোরআনের বাণীটা এই কমিউনিস্ট কাফের লিডারদের অন্তরের ভিতরে ঢুকাইয়া দিও। সবাই মদ নিয়ে রেডি, উনি শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তেলাওয়াত শুরু করলেন। ওনার তেলাওয়াত যখন শুরু হলো কেউ আর মদ খায় না, মদের গ্লাস রেখে দিয়ে সবাই ওনার দিকে তাকিয়ে রইল। উনি ওনার কণ্ঠে যত দরদ ছিল, সুর ছিল, সুরের ঝংকার ছিল, মেলোডি ছিল, ভয়েস ছিল, সব উজাড় করে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। কমিউনিস্ট লিডারগুলো তেলাওয়াত শুনতে শুনতে মনের অজান্তে চোখের পানি ছাড়তে শুরু করছে। লম্বা সময় তিনি তেলাওয়াত করলেন, ওরাও মদ খাওয়া রেখে দিয়ে কান্না জুড়ে দিল। তেলাওয়াত শেষ, চোখ খুলে দেখে কেউ মদ খায় নাই, সবার চোখে পানি। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওদেরকে বলল, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ভার্সেস অফ দ্য হোলি কোরআন, এই যে আমাদের কারি সাহেব তেলাওয়াত করছে, তোমরা কি অর্থ বুঝছো? কয় না, বুঝি নাই। তো কান্দলা কেন, চোখে পানি কেন? কমিউনিস্ট কাফের লিডাররা বলে, আমাদের জীবনে এত সুন্দর তেলাওয়াত সুরেলা কণ্ঠ আমরা শুনি নাই, এই তেলাওয়াতটা শুনে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে গেছে, যদিও বুঝি না কিন্তু হৃদয়টা ঠান্ডা ঠান্ডা লাগে, অন্তরটা প্রশান্ত প্রশান্ত লাগে। আমাদের অন্তরে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, আমাদের অনেক দুঃখ আর কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই। তবে এরকম কারি যদি আমাদের দেশে থাকতো, আমরা বেলি ড্যান্স না দেখে প্রতিদিন রাতে তেলাওয়াত শুনতাম। ওই কোরআন আজও আছে না নাই? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই, আজানের ধ্বনি আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রুহ নেই, বেলালের সেই রুহ নেই, আজ সেই, আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য কোরআন আজও আছে, ওই কোরআন থেকে দরদ দিয়ে তেলাওয়াত করতে পারলে কাফেরদের হৃদয়কেও ঠান্ডা করে দিবে কে? আল্লাহ। এজন্য এই কিতাব এমন কিতাব যে কিতাবের ভুল খুঁজে বের করা যায় না, ভুল ধরতে আসলেই তার ভুলটাই আল্লাহ তার চোখের সামনে তুলে ধরে চিল্লায় বলেন ঠিক কিনা? সেই কোরআন থেকে আমরা কথা শুনবো, সেই কোরআনের আলোতে নিজেদেরকে আমরা আলোকিত করার চেষ্টা করব। রাজি আছেন? অনেক রাত, সময় আমাদের কম, কথা আমাদের বেশি, আসুন সরাসরি আমরা মহাবিশ্বের মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে আমরা কথা শুনবো। আমি আমার খুতবার শুরুতে সূরাতু বনি ইসরায়েলের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আজকের এই চমৎকার রাতে আলোকে কিছু কথা শুনবো, সবাই পড়েন ইনশাআল্লাহ। সূরা বনি ইসরায়েলের এই 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করে বলছেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল দুইটা ফয়সালা আছে, স্পেশাল দুইটা ঘোষণা আছে, এই ঘোষণাগুলার কোনো নড়চর হবে না, অনড় ঘোষণা। ফয়সালা কয়টা? দুইটা। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর প্রথম ফয়সালা হলো আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, এই জমিনে কারো ইবাদত করা যাবে না একজনের ছাড়া তিনি কে? আল্লাহ। কারো জিকির করা যাবে না একজনের ছাড়া তিনি কে? আল্লাহ। কাউকে সেজদা দেয়া যাবে না একজনকে ছাড়া তিনি কে? আল্লাহ। এখন আপনি যদি মসজিদেও সেজদা দেন, মাজারেও সেজদা দেন, তাহলে কি আপনি আল্লাহর বান্দা হতে পারলেন নাকি? না। মাজারে সেজদা দেয়া যাবে না, সেজদা দিতে হবে মসজিদে, সেজদা পাওয়ার অধিকারী একজন। এজন্য আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও আমার নিকটবর্তী হও। বান্দা যখন সেজদা দেয়, বান্দা আল্লাহর কাছে চলে যায়। দেখা যায় মসজিদের মধ্যে সেজদা পড়ে, কার্পেটের মধ্যে সেজদা পড়ে, যায় নামাজে পড়ে, আল্লাহ বলে না যায় নামাজে পড়ে নাই, আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে তোর সেজদাটা পড়েছে। এজন্য সেজদা দেওয়ার দরকার আছে না নাই? যারা সেজদা দেয় তাদের সাথে কোরআনের আইন বাস্তবায়নের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আমার ফয়সালা দুইটা, জোরে বলেন কয়টা?
এক নম্বর ফয়সালা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বললেন জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কার কথা? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি এবং মানব জাতিকে আমি তৈরি করলাম আমার ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর। ডাকবেন কারে? নাকি খাজা বাবারে? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বলে না ভুয়া কথা, দরবারে যে খালি হাতে ফিরে না, এটা একটা ভুয়া কথা। কত দরবার থেকে মানুষ খালি হাতে ফিরে, জামা নিয়ে গেছে জামা হারাই গেছে, মোবাইল নিয়ে গেছে মোবাইল চুরি হয়ে গেছে, জুতা নিয়ে গেছে জুতা চুরি নিয়ে গেছে, এখন খালি হাতে খালি পায়ে ফিরে আসে, এরকম আছে না? নাই একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না, দরবারটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে, বলেন কেউ ফিরে না। আমরা নামাজে আল্লাহরে বলি আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সিরাতাল মুস্তাকিম দেন, বলি কি বলি না? আল্লাহ বলে ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করাটাই হলো সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। এবার আপনি দেখবেন আপনি আবাদত করেন কার, আপনার সেজদা যদি শুধু মসজিদে পড়ে তার মানে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন না নাই, কিন্তু যদি দেখেন কিছু সেজদা পড়ে মসজিদে কিছু পড়ে মাজারে, তাহলে ভেজাল আছে না নাই? মাজার ব্যবসা বাংলাদেশে আছে না নাই? বেশি না কম? হকানি অলিয়া অলিয়াদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু মাজারকে পুঁজি করে যারা ব্যবসা করে ভণ্ডামি করে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। দোদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে চাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নান আসরা নাই, দরবারের খাদেম নামাজ নাই রোজা নাই লাল সালু পড়ে চুলার দাড়ির ভেতরে জটলা, তিন মাসেও গোসল করে না, ছাড়া নাই নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কিনা? এরকম ভণ্ডামের সাথে ইসলামের কোনো সম্পর্ক? এজন্য আল্লাহ বললেন গোলাম সেজদা দিবা একজন রে, তিনি কে? এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন যত রসুল পাঠিয়েছেন সব রসুলের দাওয়াত ছিল একটা, কয়টা? কোন নবীর সাথে আরেক নবীর কথার কোনো গরমিল ছিল নাকি? এক নবী বলছে আল্লাহর ইবাদত করো, আরেক নবী এসে বলছে কৃষ্ণের ইবাদত করো, এরকম হয়েছে? এক নবী বলে আল্লাহর ইবাদত করো, আরেক নবী বলে গৌতম বুদ্ধের ইবাদত করো, এরকম আছে নাকি? সব নবীরা বলেছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন, ও আমার কওমের লোকেরা ইবাদত করবে একজনের, তিনি কে? তাহলে আল্লাহ বললেন গোলাম আমার ফয়সালা দুইটা, প্রথম ফয়সালা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এবাদত আমি আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে না, যার এবাদত করা হয় তারে বলা হয় আরবিতে মাহবুদ, আমাদের মাহবুদ কে? আমাদের মাহবুদ হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহর প্রথম ফয়সালা এবাদতের হকদার এবাদত পাওয়ার উপযুক্ত মহাবিশ্বে কেবল একজন সত্তা, তিনি কে? আল্লাহর এই ফয়সালার সাথে সিদ্ধান্তের সাথে আপনার একমত? দ্বিমত নাই কেউ? কেউ নাই? তাহলে দ্বিতীয় ফয়সালাটা শুনি। হ্যাঁ, আল্লাহ বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর প্রথম ফয়সালা আমি ছাড়া কারো ইবাদত চলবে না, আমি আল্লাহর দ্বিতীয় ফয়সালা মাতা পিতার সাথে তোমরা ইহসান করবা, মাতা পিতার সাথে ভালো আচরণ করবা, মাতা পিতার কাছ থেকে দোয়া নিবা। আল্লাহর দ্বিতীয় ফয়সালা মা বাবাকে নিয়ে, প্রথম ফয়সালা আল্লাহকে নিয়ে, স্বয়ং আল্লাহর ব্যাপারে আল্লাহ বললেন আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত চলবে না, দ্বিতীয় ফয়সালা বললেন আমার ইবাদতের পরেই যে বড় ফরজটা তোমাদের উপর আমি চাপিয়ে দিলাম, মাতা পিতার খেদমত চিল্লায় কোন আল্লাহ আকবার, আল্লাহর ইবাদত করা যেমনি ফরজ, মা বাবার খেদমত করাও ফরজ করেছে কে? নাকি মা বাবার খেদমত নফল নাকি অপশনাল? এটা কেউ কম্পালসারি করেছে কে? মা বাবা আপনার সবচেয়ে বড় পীর, মা বাবা আপনার সবচেয়ে বড় দামি জিনিস, এই পৃথিবীর সব আল্লাহর ওলিগুলা যদি কোরআন খতম করে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আর আপনার জনম দুঃখিনী মা যদি শুধু বিসমিল্লাহ পড়ে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে আগে কবুল হয়ে যাবে।
ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামা, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামা, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, প্রথম ফয়সালা আমি আল্লাহর ইবাদত করবা, দ্বিতীয় ফয়সালা মা বাবার সাথে এহসান করবা। কি করবা? এহসান। সবাই বলেন এহসান। এগুলো কোরআনে বর্ণিত টার্মিনোলজি, মানে পরিভাষা, এগুলো মুখস্থ করবেন। দুনিয়াতে কত পরিভাষা মুখস্থ করছেন, কত জ্যামিতির সূত্র মুখস্থ করেছেন, কত ইংরেজি ভাব সম্প্রসারণ মুখস্থ করেছেন, কিন্তু কোরআনের কথাগুলো মানুষ শুনতে চায় না। মাতা পিতার প্রতি আমরা সবাই আজকে থেকে এহসান করব। কি করব? আমরা বললাম আল্লাহ এহসান কি, এহসানের ব্যাখ্যা দেন। আল্লাহ নিজেই কোরআনে এহসানের ব্যাখ্যা দিলেন, ইম্মা এহসানের ব্যাখ্যা হলো, আল্লাহ বললেন এহসানের ব্যাখ্যা কি, শোনো শোনো, এহসানের পাঁচটা ব্যাখ্যা আল্লাহ দিলেন। প্রথম ব্যাখ্যা হলো, মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়, মা বাবার বয়স যখন 60 হয় 70 হয়, তখন তাদের কোনো কর্মকাণ্ডের কারণে ছেলে মেয়ে হিসেবে নাক ছিটকানো যাবে না, উহ শব্দটাও করা যাবে না। কার কথা? মা বাবা আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে, 60 70 আছে না নাই, বিছানায় পড়া, তাদের কোনো কাজে তাদের কোনো আচরণে নাক ছিটকানো যাবে না? জোরে বলেন। আল্লাহ বলে খবরদার, নাক ছিটকানো তো দূরের কথা, উহ আহ কি যন্ত্রণা, এই কথাটাও বলা যাবে না, ঠিক কি না? এর কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা কম জ্বালাতন করি নাই, আমরা যখন ছোট ছিলাম কম কষ্ট মায়েরে দেই নাই। আপনার কত বছর আগের ঘটনা খেলাছে, আপনার বয়স যখন 3 কি হয়েছিল খেলাছে? তো 3 বছরের কথা যদি আপনার খেলনা থাকে, আপনার বয়স যখন 2 ছিল কি জ্বালাতন করছেন মনে আছে? বয়স যখন ছিল 1 তখন তো আরো বেশি জ্বালাইছেন, তখন তো আমরা আরো বেশি জ্বালিয়েছি, ঠিক কি না? আল্লাহ বলেন, তোমরাও কম জ্বালাও নাই, পেশাব পায়খানা করে ঘর ভাড়ায় দিতা, শীতের রাতে বিছানা ঠান্ডা করে দিতা, ডান দিকে নিয়ে তোমার মা তোমার সাথে ঘুমালো, ডান দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছো, তোমার মা তোমার ঘর থেকে বের করে দেয় নাই, বাম দিকে আদর করে রেখেছে, বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছো, তারপরে তোমার মা লাথি মেরে তোমার ঘর থেকে বের করে দেয় নাই, শীতের রাতে তোমার মা তোমার বুকে নিয়ে ঘুমালো, কনকনে মাঘ মাসের শীতের রাত পেশাব করে মায়ের জামাটা ভিজিয়ে দিয়েছো, রাত 3টার দিকে মা উঠে জামাটা চেঞ্জ করে নতুন জামা পরে তোমারে কোলে নিয়ে ঘুমিয়েছে, তোমারে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে নাকি? জোরে বলেন না। মা তোমারে ঘর থেকে বের করে নাই, তারা দেয় নাই, এতিমখানায় ফেলে আসে নাই, রাস্তায় ফেলে আসে নাই, যেই মা বাবা তোমাদেরকে এত যত্ন করলো এত আদর করলো, তাদের বার্ধক্যে কোনো কাজের কারণে নাক ছিটকাবা না, তাদেরকে তোমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা না। কার কথা? বৃদ্ধাশ্রম বাংলাদেশে আসে না নাই। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি, ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? মা কেঁদে কেঁদে বৃদ্ধাশ্রমে বালিশ ভিজায়, ছোটবেলা ওই মা রে কত যন্ত্রণা দিলা কষ্ট দিলা আজকে মনে নাই, বউয়ের পাল্লায় পড়ে মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো। খবরদার, যারা মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয়, তারা বয়সে পৌঁছলে, তারা বার্ধক্যে পৌঁছলে, তারা যখন মা বাবা হবে তাদের কপালে বৃদ্ধাশ্রম থাকবে না, ঠিক কি না? যে ডাকাত মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে, তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই, ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি চিল্লা এখন, ঠিক কি না? আল্লাহ বললেন, খবরদার, আমি আল্লাহর দুইটা ফয়সালা, প্রথম ফয়সালা ইবাদত হবে একজনের, তিনি কে? আর এহসান করবা মা বাবার সাথে। আমরা বললাম এহসান কি, আল্লাহ বললেন মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে, খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, বৃদ্ধাশ্রমে দিবা না, তাদের খেদমত করবা, তোমার জীবনটারে উজালা করে দিবে কে? জোরে বলেন না। আল্লাহ বললেন এহসানের 2 নম্বর ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার ধমক দিও না, কি দিও না? অনেকে মা বাবারে ধমক দেয় কি দেয় না? জোরে কোন? সবার সাথে ভালো আচরণ, ঘরে ঢুকলেই মারে বকা দেয় গালি দেয় আছে না নাই? বাবারে ডাকে বুড়া, মারে ডাকে বুড়ি আছে না নাই? তুমি কেমন করে বাবারে বুড়া ডাকলা, মারে বুড়ি ডাকলা? তাদের এই বয়সটা তো এমনি এমনি হয় নাই, তোমার এই লালন পালন করতে যেয়ে তারা তাদের জীবন যৌবন হারিয়ে আজকে বুড়া বুড়ি, ঠিক কিনা?
তোমাকে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারালো, তোমারে বিদেশ পাঠাতে যে তারা তাদের বিটে মাটি হারালো, খবরদার ওরকম দয়াময় মা বাবাকে ধমক দিও না। কার কথা? ওয়ালা তানহারহুমা। তিন নম্বর ব্যাখ্যা আল্লাহ বললেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে কোমল আচরণ করো, মোলায়েম ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো। কি ভাষায়? নরম ভাষায়। অনেকে আছে দেখবেন সবার সাথে খুব মিষ্টি আলাপ, বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ, বাজারে গেলে ভালো আচরণ, স্কুলে ভালো আচরণ, ঘরে ঢুকলে মায়ের গালি দেয় আছে না নাই, বাপারে গালি দেয় আছে না নাই, ফ্যান্সি ডিলের টাকার জন্য মারে লাথি মেরা ঘর থেকে বের করে দেয়, এরকম ডাকাত আছে না নাই? আল্লাহ বললেন, খবরদার যত ভদ্রতা তুমি জানো, যত নম্রতা জানো, যত কার্টিসি তুমি জানো, সব কার্টিসি তুমি তোমার মা বাবার জন্য খরচ করবা। এরপর আল্লাহ বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়া কর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার যত ক্ষমতা আছে, সম্পদ আছে, মা বাবার জন্য বিলিয়ে দাও। বেতন পেলে টাকাটা আগে মায়ের হাতে দাও, বউরে তো দিবেনি, আগে কিছু মায়ের হাতে দিয়েন, ঠিক কি না? গিফট দিলে আগে মায়েরে গিফট দাও, বরকত দিয়ে দিবে কে? মার হাতে তুলে দাও, বরকত আছে না নাই? মায়ের হাতে আগে দিলে ওই বেতনের ভেতরে বরকত ঢুকায় দিবে কে? আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয়, তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওয়া কর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, মা বাবা দুজন যেমনি আমাদেরকে আদর করেছে, মা বাবার কবরে তুমি আমাদের বাবা মা দুইজনকে আদরের চাদরে ঢেকে নিও। পড়েন আমিন। যাদের বাবা মা নাই এই দোয়াটা করবেন, প্রত্যেক নামাজের পরে আব্বা আম্মার জন্য এই দোয়াটা করতে হবে। রাজি আছেন তো? আমরা যারা আব্বা আম্মা হারিয়েছি, আল্লাহ তাদের কবর গুলারে তুমি জান্নাতের বাগান বানাও। এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ এটা ফরজ। যুবক ভাইয়েরা, রক্ত গরম, মাথা ঠিক থাকে না, মার সাথে কি বলো, বাবার সাথে কি আচরণ করো? যেই বাবা মা তাদের জীবন যৌবন শেষ করলো তোমার জন্য, খবরদার ওই বাবা মারে গালি দিও না। তুমি নামাজি হতে পারো, তুমি আল্লাহর ওলি হতে পারো, হাজি সাহেব হতে পারো, কিন্তু মা বাবা যদি তোমার উপর না খোশ হয়, তোমার দুনিয়াও শেষ, আখিরাত তো আমও শেষ, সালাও। এজন্য বিশ্বনবী বললেন, সবচেয়ে ভালো আমল মা বাবার সাথে ভালো আচরণ। আরবিতে এটারে বলে বিররুল ওয়ালিদাইন। কি বলে? এক সাহাবী বলল, নবী আইয়ুল আমাল আফদাল, এই পৃথিবীর বুকে সবচাইতে সেরা আমল কোনটা? বিষ্ণুই বললেন, তিনটা। কয়টা? এক নম্বরে সলাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ, আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়বা, এর চেয়ে ভালো কাজ আর নাই, ঠিক কি না? সালাতে কায়েম করো, হো সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আর সে আজিম, রব্বি আল আলা রব্বি আল আজিম। সুবহানাল্লাহ। এক নম্বর হলো সালাত ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। দুই নম্বরে বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। তিন নম্বরে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদের দরকার আছে না নাই? এই তিনটা আমল সেরা। নামাজ যেমনি সেরা, মাতা পিতার সাথে ভালো আচরণ সেরা, জিহাদ করা সেরা। আরেক বর্ণনা বিশ্বনবী বললেন, মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি দামি। আল্লাহু আকবার। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আস্তাযিনুকাল জিহাদ, আমি জিহাদে যাওয়ার অনুমতি চাই। বিশ্বনবী বললেন, বাবা মা কেউ বেঁচে আছে নাকি? সাহাবী বললেন, আছে। বিশ্বনবী বললেন, যাও ঘরে ফিরে যাও, ফাফিহিমা ফাজাহিদ, বাবা মার খেদমত করো, বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা। কি নেয়ামত, চিনি না আমরা, বুঝি না, যতদিন থাকে ততদিন বুঝি না, গেলে বুঝবো, কিন্তু ওই বুঝলে আর লাভ হবে না, ঠিক কি না? বটবৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখে, আদর দিয়ে, সোহাগ দিয়ে, পরামর্শ দিয়ে, বিপদের সময় আগলে রাখে, ছাতার মতো মাথার মধ্যে, মাথার উপরে দাঁড়িয়ে থাকে। যার মা নাই সে বুঝে মা না থাকার কি জ্বালা। বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায়, বউ চলে গেলে বউ পাওয়া যায়, টাকা চলে গেলে টাকা পাওয়া যায়। জনম দুঃখিনী মা যদি দুনিয়া থেকে একবার বিদায় নেয়, ওই মা রে আর পাওয়া যাবে নাকি? জোরে বলেন। এজন্য বিশ্বনবী বললেন, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ ওয়া সখাতুর রাব্বি ফি সখাতিল ওয়ালিদ। বাবা মা খুশি তো আরশের মালিক খুশি, বাবা মা বেজার তো আরশের মালিক বেজার।
এজন্য সব সময় বাবা মারে খুশি রাখার দরকার আছে রাডাই বিষ্ণুই বলেন জান্নাতে স্পেশাল দুইটা দরজা আছে একটার নাম আব্বা আরেকটার নাম আম্মা একটা দরজার নাম আল আব আরেকটার নাম আল উম এই দুইটা দরজা আমাদের ঘরে আছে না নাই বিষ্ণুই বলেন হুমা জান্নাতু কাওয়ানা আরুক বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এখন বাবা মার সাথে কি আচরণ করব এটা তোমার সিদ্ধান্ত দ্য ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত তোমার তুমি কি ভালো আচরণ করে জান্নাত কামাবা না জাহান্নামী হবা চিল্লা এখন ঠিক কি না বাবা মা যদি মুশরিক হয় বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি কাফির হয় তারপরেও বাবা মার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই এই বাংলার জমিনে অনেক হিন্দু ফ্যামিলি থেকে হিন্দুর ছেলে মুফাসসিরে কোরআনের তাফসির শুনে মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে আছে না নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই আছে না নাই তো ওই বাবা মার সাথে কি খারাপ আচরণ করা যাবে হিন্দু হোক ওইটা বাবা মা ওই বাবা মার দোয়া লাগবে আশীর্বাদ নিতে হবে ওই বাবা মার দোয়া ছাড়া তুমি জীবনে কিচ্ছু করতে পারবা না ঠিক কি না বিশ্বনবীর শালীর নাম আসমা বিনতে আবি বাকার বুখারীর বর্ণনা বিশ্বনবীর কাছে এসে বললেন নবী গো ইন্নি মুসলিমা আমি মুসলমান ওয়া উম্মি মুশরিকা আমার মা হলো মুশরিকা আফা আসলুহা এখন আমি আমার মুশরিক মায়ের সাথে কি ভালো আচরণ করব নাকি বিশ্বনবী বললেন ও আসমা খবরদার তোমার মা মুশরিক হোক কাফের হোক সে তোমার মা ঠিক কি না সলিহা মা বাবার সাথে ভালো আচরণ করো সাইয়েদানা ইব্রাহিম মুসলিম বিশ্বের জাতির পিতা উলুল আজমি মিনার রুসুল উনি গোটা বিশ্বের মুসলমানদের পিতা কিন্তু উনার বাপ হচ্ছে কাফের মুশরিক নাম কি আজার আজার ঈমান আনে নাই কালেমার দাওয়াত গ্রহণ করে নাই তাই বলে সাইয়েদানা ইব্রাহিম বাবারে গালি দিছে নাকি মন্দ কথা বলছে ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইয়াবসিরু ওয়া লা ইয়ুগনি আনকা শাইআ বাবারে আদর দিয়ে সোহাগ দিয়ে সম্মান দিয়ে বলে বাবা কেন এই মূর্তির পূজা করো দশটা হাত এরকম বের করে রেখে জিব্বা বের করে রাখে সামনে মিষ্টি রসমালাই দুধমালাই কত কিছু দিয়ে রাখে কিচ্ছু খায় না মূর্তির গায়ে একটা মাছি বসলো মাছি তাড়াতে পারে না ঠিক কি না কেন এই মূর্তির পূজা করেন যে এই মূর্তি কানে শোনে না চোখে দেখে না বাবারে বুঝালেন কিন্তু বাবারে গালি দেয় নাই তার মানে বাবা যদি মুশরিক হয় বাবা যদি কাফির হয় বাবা যদি হিন্দু হয় তারপরেও বাবার দোয়া নিতে হবে ঠিক কি না বাবা মা দোয়া করলেও কবুল বদদোয়া করলেও শুধু দোয়া করলে যদি কবুল হইতো তাইলে তেমন ঝামেলা ছিল না দোয়া করে না তো কি হইছে কিন্তু বদদোয়া করলেও তো কবুল দোয়া করে না যদি বদদোয়া করে মুসিবত আছে না নাই বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো বাবা মা হলো ছুরি ছেলে মেয়ে তরমুজ তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায় আবার ছুরি নিচে ধরে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায় উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয় ছুরির কিছু হয় নাকি কথা বুঝতে পেরেছেন এজন্য বাবা মা অনেক বড় নেয়ামত বিশ্বনাই বললেন তিন জিনিসের দিকে নজর করা মাত্রই সওয়াব দেয় কে এক নম্বরে নজর ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকানো মাত্র সওয়াব দুই নম্বরে নজর ইলাল কাবা কাবার দিকে তাকানো মাত্রই সওয়াব তিন নম্বরে নজর ইলা ওয়াজহিল ওয়ালিদাইন মাতা পিতার চেহারার দিকে রহমতের নজরে তাকালে কবুল হজের সওয়াব দিবে কে এখানে হাজি সাহেব আছেন না অনেক তিন লাখ চার লাখ পাঁচ লাখ দিয়ে হজ করে আসছেন তো বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমি 100% আমার হজটা কবুল হয়েছে কেউ গ্যারান্টি দিতে পারবেন গ্যারান্টি নাই কিন্তু মায়ের চেহারার দিকে রহমতের নজর নিয়ে তাকালে ছোটবেলা আমার মারে আমি কত কষ্ট দিলাম কত কষ্ট করে ফ্যামিলিটা সামলাতে যে আমার জনম দুঃখিনী মা কথাগুলো ভেবে মায়ের চেহারার দিকে একটা নজর দেন কবুল হজের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে কে এক সাহাবী বললেন নবী ওয়ালাও মি আমার রা যদি আমি দিনে 100 বার তাকাই তাহলে কি 100টা কবুল হজের সওয়াব হবে নাকি বিশ্বনবী বললেন নাম ওয়ালাও মি আমার রা 100 বার যদি রহমতের নজরে তাকাও 100টা কবুল হজের সওয়াব হয়ে যাবে চিল্লায় পড়েন আল্লাহু আকবার আবার বিশ্বনাই বলতেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফীহিন্না তিনটা দোয়া করলেই কবুল এক নম্বরে দাওয়াতুস সাইম রোজাদার ব্যক্তি দোয়া করলে কবুল করে কে দুই নম্বর দাওয়াতুল মুসাফির মুসাফির দোয়া করলে কবুল করে কে তিন নম্বর দাওয়াতুল ওয়ালিদাইনি লি ওয়ালাদিহি মাতা পিতার দোয়া ছেলে মেয়েদের জন্য কবুল করে কে মাতা পিতার দোয়াও কবুল বদ দোয়াও যুবক ভাইরা সাবধান বদ দোয়াও
কবুল। বুখারীর বর্ণনা, বনী ইসরায়েলের একজন বড় আবিদ ছিল, নাম জুরাইজ। কি নাম? সবাই বলেন, আরো জোরে বলেন, কি নাম? জুরাইজ। অনেক বড় আল্লাহর ওলি, পাহাড়ের উপরে তার বাড়ি, সারা রাত তাহাজ্জুদ গুজার হয় তার গির্জার পাশে, তার মায়ের ঘর। তাহাজ্জুদ গুজার হতে হতে বড় আল্লাহর ওলি হয়েছে। তাহাজ্জুদ পড়া ছাড়া ওলি হওয়া যায় নাকি? জোরে বলেন, অমিন আল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ। উনি প্রতি রাতে তাহাজ্জুদ করতেন, শুনতেছেন? জি না, জিমানি আসছে আপনাদের? জি না। প্রতি রাতে তাহাজ্জুদ পড়তেন, একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার। ইন দ্য মিন টাইম উনার মা পাশের ঘর থেকে ডাক দিয়েছে, বাবা জুরাইজ, ইয়া জুরাইজ আশরিবনি ময়া, আমার একটু পানি খাওয়া। কি খাওয়া? রাতের বেলা মাঝে মাঝে বয়স্কদের পানির তৃষ্ণা লাগে না? ও বাবা পানি খাওয়া। জুরাইজ মনে মনে ভাবে, হায় হায়, আমি তো নামাজে দাঁড়ানো, নামাজ পড়বো নাকি, মারে পানি খাওয়াবো। মনে মনে ভাবলো, নামাজটা শেষ করে নেই তারপরে মায়ের কাছে যাই। কিছুক্ষণ পরে আবার তার মা ডাকে, ইয়া জুরাইজ, ও জুরাইজ পানি খাওয়া। আবার জুরাইজ মনে মনে বলে, নামাজের পরে যাব, নামাজটা শেষ করি। কিছুক্ষণ পরে আবার মা ডেকে ওঠে, জুরাইজ। জুরাইজ মনে মনে ভাবে, এই তো নামাজ শেষ, এখনই যাব, এখনই আমার জনম দুখনি মারে পানি খাওয়াবো। কিন্তু মায়ের সহ্য হয় নাই, মায়ের মনে কষ্ট চলে আসছে, মা তার অন্তরে ব্যথা পেয়ে বদদোয়া করে ফেলছে। কবুল করে নিছে কে? আল্লাহ। আপনার আল্লাহর ওলি না মুফাসসিরে কোরআন না হাফেজে কোরআন, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো বড় বিষয় না। মা হাত তুলে কিছু কইলেই কবুল, সুবহানাল্লাহ কইতে পারলেন না? বুলেট মারলে মিস হয়, ড্রোন হামলা করলে মিস হয়, মিসাইল মারলে মিস হয়, আণবিক বোমা মারলে মাঝে মাঝে মিস হয়, মায়ের দোয়া মিস হয় নাকি? জোরে বলেন, দোয়া করা মাত্র, দোয়া কিংবা বদদোয়া মুহূর্তেই কবুল করে নেয় কে? মা বদদোয়া করলেন, বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আনতুরিয়াহুল মুমেসাত, ও আল্লাহ বেশ্যানারীর ফিতনায় না ফেলে জুরাইজকে মেরো না। কবুল করলো কে? আল্লাহ। তিন দিন পর এক বেশ্যানারী এসে হাজির, দরজায় নক করতে শুরু করেছে, জুরাইজ দরজা খোলো। খোলার পরে বেশ্যানারী বলে, দেখো আমি কত সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, অসূর্যম পোষা, কাক পক্ষী টের পাবে না, পৃথিবীর কেউ দেখবে না, চলো আমরা অপকর্মে লিপ্ত হই। জুরাইজ বলে, মাআদ আল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই, আমার এইখান থেকে দূর হয়ে যাও। জুরাইজের কাছে সুবিধা করতে পারে নাই, না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে এসে দেখে এক রাখাল সারাদিন ছাগল চড়ানোর পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমাইতেছে। রাখাল রে উঠায় বলে, দেখো আমি সুন্দরী, রাখালকে পাইছি তোরে। রাখাল রাজি হয়ে গেছে, বেশ্যার রাখাল মিলে জিনা ব্যবিচার করেছে, অপকর্মে লিপ্ত হয়েছে, অবৈধ শারীরিক সম্পর্কে জড়িত হয়েছে। তাদের এই অবৈধ সম্পর্কের ফলে বেশ্যার পেটের ভেতরে বাচ্চা দিয়ে দিছে কে? দিন যায়, মাস আসে, মাস গড়িয়ে মাস আসে, বছর আসে, তিন মাস পরে বেশ্যার পেটটারে এত উঁচা করে দিছে কে? এলাকার লোকেরা ধরছে, কিরে তোর তো বিয়ে হয় নাই, বাচ্চা পাইলি কই? প্রশ্ন আসে না নাই? ইউ ডিডেন্ট গেট ম্যারিড ইয়েট, ফ্রম ওয়্যার ডিড ইউ গেট দ্য বেবি? বাচ্চা পেলি কোথায়? তোর স্বামী নাই, তোর বিয়ে হয় নাই, তোরে তো আমরা চিনি এলাকার মেয়ে, বাবু পেলি কই, তোর পেট বড় হইলো কেন? বেশ্যা বলে, ওই যে আল্লাহর ওলি জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে, আমার পেটের বাচ্চার বাবা হলো আল্লাহর ওলি জুরাইজ। কথাটা কি সত্য না অসত্য? কত পার্সেন্ট মিথ্যা? 100% মিথ্যা। সবাই কয়, কিরে জুরাইজ, এতদিন ভাবতাম তুই আল্লাহর ওলি, এখন দেই ভণ্ড, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, তোর সদরঘাট আজকে খুলতেছি। এলাকার লোকেরা লাঠি চোটা নিয়ে ওর গির্জার উপরে যে সবাই ধরছে, কিরে তোর উপর মেয়ে পাক সাফ, আন্দার মেয়ে খালাত মালাত, তোর বাইরে এত বড় লম্বা জুব্বার, ভিতরে এত ভেজাল, ঘটনা কি, এত ঝামেলা কেন তোর ভিতরে? সবাই মিলে গির্জা ভেঙে জুরাইজকে রশি দিয়ে বেঁধে জামিনে নিয়ে আসছে। জুরাইজ কয়, আমার অপরাধ কি, অপরাধটা বলো। সবাই বলে, তুই অপকর্ম করেছিস এই বেশ্যার সাথে। জুরাইজ কয়, মাফ চাই, দোয়াও চাই, আমি তো এই বেশ্যারে চিনি না। সবাই বলে, পাপ করার পরে কেউই কিছু জানে না, তোর অবস্থাও তাই, তোর ডেথ পেনাল্টি, তোর আমরা মৃত্যুদণ্ড দেব। কি দণ্ড? কথা বলেন না, যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই? জুরাইজ বলে, আল্লাহ কি বিপদে পড়লাম, জীবনে কোনো পাপ করি নাই, কোন পাপের শাস্তি তুমি দাও। জুরাইজ বলে, ঠিক আছে, মৃত্যুদণ্ড দিও, মরণের আগে, মারার আগে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জুরাইজ দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে, মাবুদ রে, আমি বেশ্যার পেটের বাচ্চার একটা প্রশ্ন করব, তুমি যদি আল্লাহ এক হও, বেশ্যার পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা।
পারবে আল্লাহ পারবে এত ক্ষমতা আল্লাহর তিন মাসের বাচ্চা তো এরকম গোস্তের টুকরো এটা তো মানুষই হয় নাই কথা বলবে কেমনে এটার মুখ দিয়ে জবান খুলে যেতে পারবে সাইয়েদনা জুরাইজ দুই রাকাত নামাজ পড়ে বেশরা ডেকে বলে ও বেশরা তোর পেটের বাচ্চার বাবাকে কয় আননে এবার জুরাইজ বেশরার পেটের বাচ্চার দিকে ইঙ্গিত করে ডেকে বলে ও পেটের বাচ্চা তোমার রব যদি আল্লাহ হয় তোমারে আমি প্রশ্ন করব তুমি সবাইকে জানিয়ে দাও তোমার বাবাকে কি আজীব তামাশা সব মানুষকে তাজ্জুব করে বেশরার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা আওয়াজ করে বলল আনতালাস্তা আবি আপনি আমার বাবা নন আবি জাকা রাইল গানাম ওই যে সিপার মধ্যে দাঁড়ায় আছে রাখাল ওই রাখাল হলো আমার বাবা চিৎকার করে পড়েন আল্লাহু আকবার এত বড় আল্লাহর ওলি সেও মায়ের বদদোয়া থেকে রেহাই পায় তো আমরা কোথায় আছি বদদোয়া করলে ভেজালে পড়ে যেতে হবে রেহাই পাওয়া যাবে না চিল্লায় কোন ঠিক কি না এজন্য খবরদার এমন আচরণ করব না যাতে বদদোয়া পাই মা বাবার দোয়া নিব কি নিব মা বাবার খেদমত করব তাদের কাছ থেকে দোয়া নিব খবরদার মা বাবাকে হাদিয়া দিব অনেকে মা বাবারে হাদিয়া না দিয়া এদিক সেদিক হাদিয়া দেয় আছে না নাই মাজারের উপরে যাইয়া মশারি টাঙ্গায় ওর মায়েরে মশাই কামড়ায় ওর বাপেরে মশাই কামড়ায় এরকম ডাকাইত আছে না নাই এজন্য আল্লাহ বললেন খবরদার বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার খেদমত করবা মাতা পিতার সাথে ইহসান করবা তাদের কাছ থেকে দোয়া নিবা কারণ মা বাবা তোমাদের জন্য যে কষ্ট সহ্য করেছে সারা জীবন খেদমত করলেও সৌদ আদায় হবে আল্লাহ বললেন খবরদার তিন কারণে মায়ের মর্যাদা বেশি আবার বিশ্ব নবীও বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি এক হাদিসে বললেন তিন গুণ আর এক হাদিসে বললেন চার গুণ সাহাবি বললেন কার সাথে ভালো আচরণ করব বিশ্বনবী বললেন উম্মুক তোমার মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরেও মায়ের সাথে তারপরে মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে চারবার মায়ের কথা বললেন কয়বার আরো জোরে বলেন এজন্য আল্লাহ ডেকে বলে গোলাম খবরদার মায়ের সাথে ভালো আচরণ করবা কারণ হামালাতু উম্মুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরে ছেকে ওয়াহানান আলা ওয়াহান বুঝার পরের বুঝা জ্বালার পরের জ্বালা যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে ফাসালহু ফি আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালো কে কয় লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের কোনো হিসাব আছে বিশ্বনাই বললেন লাউ কথা আতা জিল দেখ তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের দুইটা পায়ের জুতা বানায় দাও এক ঢোক দুধ যে খেয়েছো সেটার সৌদ আদায় হবে না ঠিক কিনা মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহাগো ঠিক কি না দশ মাস দশ দিন কষ্ট দিলাম একটা মা তার বাচ্চাকে জমিনে আনতে যে জমিনের আলো দেখাতে যে কত কষ্ট করে শুনেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি পারে না কত ইউনিট ৪৫ ইউনিট এর বেশি যদি ব্যথা পায় কেউ হয় মরে যাবে নয় বেহুশ আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ৫৭ ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন ৫৭ ইউনিট ৫৭ ইউনিট প্লাস তার চেয়েও বেশি যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের ২০টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা এর চেয়েও বেশি ব্যথা সুবহানাল্লাহ কইতে পারলেন না এজন্য আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহর ওলি হও কাজ হবে না বিশ্বনবীর এক সাহাবি নাম হলো আলকামা কি নাম মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা বেড়োয় না সবাই মিলে আলকামারে বলে ও আলকামা কালেমা কালেমা পড়ো আলকামার সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া কয়দিন বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদের সামনে লা ইলাহা পড়ো দাদা মরে যায় চাচা মরে যায় মুমূর্ষু বিছানায় পড়া কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু কালেমা যে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আবার জোর করবেন না চাচা পড়েন পড়েন চাচা কালেমা পড়েন কালেমা পড়েন আপনি মরে যেতেছেন পড়েন এগুলো বলবেন না কারণ এরকম জোরাজুরি করলে এমনি তার রুহু বের হইতেছে তার তো জান খারাপ সে যদি রাগের মাথায় কয় না পড়ুম না তাহলে ঝামেলা আছে না নাই শুধু কানের সামনে যে মোলায়েম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাতেই সে বুঝে যাবে ঠিক কি না বিশ্বনবীর সাহাবা আলকামার মুখ দিয়ে কালেমা বেড়োয় না বিশ্বনবী আবারে পাঠালেন
সুহাইবকে পাঠালেন, বেলালকে পাঠালেন, দুইজন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে, কিন্তু কালেমা বেড়োয় না। বিশ্বনবী আলকামার বউরে ডেকে পাঠালেন, ও আলকামার বউ, আলকামা কেমন ছিল? আলকামার বিবি বলে, খুব নামাজি ছিল নবী, জিকির করত, তাহাজ্জুদ মিস হতো না। আলকামার বাবা মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি? আছে, মা আছে। আলকামার মারে ডাকো, বিশ্বনবী আলকামার মারে বললেন, ও আলকামার মা, তোমার বেটা আলকামা কেমন ছিল? আলকামার মা বলে, ভালো ছিল, নামাজ পড়তো, নি পড়তো, রোজা রাখতো, নি রাখতো, তোমার সাথে কেমন আচরণ করতো। এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে, ডেকে বলে, ও নবী আমার কথা শুনতো না, বউ পাগলা ছিল, নামাজ রোজা ঠিকই ছিল, কিন্তু আমার কথার গুরুত্ব দিত না, অনেক কষ্ট দিছে আমারে, আজ আমার মনে ব্যথা। বিশ্বনবী বলল, তোমার নিজের ছেলে কি আর করবা, মাফ করে দাও। আলকামার মা বলে, না মাফ করব না। কি বলে, ভেজাল আছে না নাই? বিশ্বনবী বললেন, লাকড়ি আনো, আগুন জ্বালাও, আলকামারে আমরা আগুনে ফেলবো। লাকড়ি আনা হলো, দাও দাও করে আগুন জ্বালানো হলো, সব সাহাবীরা ধরাধরি করে আলকামারে আগুনে ফেলবে। ইন দ্য মিন টাইম আলকামার মা এসে বিশ্বনবীর পা ধরে বলে, ও নবী আমার কলিজার টুকরারে আগুনে ফেলবেন না, আমার নারছেরা ধন আলকামা, 10 মাস 10 দিন আমি পেটে ধরেছি, আগুনে ফেলবেন না। বিশ্বনবী বললেন, তাহলে মাফ করছো কিনা বলো। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী যান, আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দুঃখ নাই, আমার ছেলেটারে তারপরেও আপনি আগুনে ফেলবেন না, আমি আমার আলকামারে মাফ করে দিলা। আলকামার মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে, আলকামা চিৎকার করে পড়তে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে মুখে কালেমা বেরোবে না, চিল্লায় এখন ঠিক কি না? এই জন্য আপনি যত বড় আল্লাহর ওলি হন, যত বড় মানুষ হন, মা বাবার সাথে খেদমতের দরকার আছে না নাই?